ব্যাংকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি রিয়ালক নিয়ে আলোচনা করব। গত দুই পর্বে আমি দেখেছিলাম যে আমরা যখন মেমোরি নতুনভাবে অ্যালোকেট করতে যাচ্ছি, তখন আগের কোন ডাটাই আমাদেরকে থাকতেছে না। এই প্রবলেমটা সলভ করার জন্যই আসলে রিয়ালকের ব্যবস্থা। রিয়ালক হচ্ছে যে আমরা আগের সেই ডাটাটাকে রেখে সেই ডাটা অনুসারে আমরা নতুন করে সেটা সাইজ দেব। সেটা সাইজ কমানো হতে পারে, সেটা সাইজ বাড়ানো হতে পারে। যেমন আমরা যদি একটা ইন্টিজার টাইপের এখানে পয়েন্টে নিই, এরপর আমি পিটিআর ইকুয়াল টু ম্যালোক ম্যালোক যে আমি এখন অ্যাসাইন করব ইন্টিজার পয়েন্টার ম্যালোক, আমি যদি এখানে নেই যে 4টা ইন্টু সাইজ অফ ইন্টিজার, আমি এখানে 5 নিলাম, এর মানে হচ্ছে যে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম যেটা সাইজ হচ্ছে 5 সাধারণ অর্থে। অর্থাৎ এর মধ্যে এখন 5 ইন্টু 4 অর্থাৎ 20 বাইট জায়গা রয়েছে। এখন আমি যদি এটাকে এর হিসেবে এর মতো করে কাজ করতে পারবো, পিটিআর 1 ইকুয়াল টু আমি দিলাম 5। আমি এটাকে যদি প্রিন্ট করি, যদি দিই সেক্ষেত্রে এটা আটপুর আসবে 5। দেখুন আটপুর আসছে 5। কিন্তু আমাদের এখন যদি এই 5টার জায়গায় 10টা দরকার হয়, আবার আগের গুলো ডাটা আগের ডাটাগুলো থাকবে এই শর্ত সাপেক্ষে, সেক্ষেত্রে আমরা কিন্তু আবার ম্যালক অথবা ক্যালক দিয়ে অ্যাসাইন করতে পারবো না, সেহেতু আমাদেরকে করতে হবে রিয়ালক দিয়ে। রিয়ালকের সিস্টেমটা একটু আলাদা ম্যালক ক্যালকের থেকে। প্রথমে আমাদেরকে পিটিআর ইকুয়াল টু লিখতে হবে রিয়ালক, এবং এটাকে আমরা কি করবো ইন্টিজার টাইপে কাস্টিং করবো আগে। রিয়ালক প্রথমে আমাদেরকে এটা প্যারামিটার হচ্ছে দুটো, প্রথমে হচ্ছে পয়েন্টারটার নাম পিটিআর, যেহেতু যেটার মধ্যে আমরা যেটা রিঅ্যালোকেট করব, এবং তারপর সাইজ দিতে হবে। সাইজ আমরা কি দেবো 10 ইন্টু সাইজ অফ ইন্টিজার। এটা করলে কি হবে যে 10টা পরিমাণ ডাটা নিবে। এবার যদি আমি আবার এটাকে প্রিন্ট করি, তাহলে দেখুন যে কোন ডাটা চেঞ্জ হয়নি, ডাটা চেঞ্জ হয়নি কিন্তু এটা সাইজটা 5 থেকে বেড়ে 10 হয়ে গেছে। এটা হচ্ছে রিয়ালকের ক্ষেত্রে, এবং অবশ্যই আমাদেরকে এটা ফ্রি করে দিতে হবে ফ্রি পিটিআর। রান করি ব্যাপারটা এরকম, অর্থাৎ আগের ডাটাটা কোনো লস হয়নি। আমরা আগের ডাটা লস না করে এর সাইজ যদি কমানো বাড়াতে চাই, কমাতে বা বাড়াতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে রিয়ালক ইউজ করতে হবে। এটাই হচ্ছে আসলে ম্যালক ক্যালক থেকে রিয়ালকের পার্থক্যটা। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।